পিছনে ভাইরে অশান্তি লাগতেছে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বললেন আমার ভাইরা এবার আলী ডাক দিয়ে বললেন হাসান হুসাইন আমি মেহমান নিয়ে আসলাম খাবার দেওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসলাম এখন দেখি খাবার নাই আমি কোন বিপদে পড়ে গেলাম হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন স্বামী গো আমাদের ঘরে খাবার নাই আপনি কেমন করে এই ফকিরকে দাওয়াত দিলেন এই মেহমানকে দাওয়াত দিলেন ও বন্ধু রে ফকির ব্যক্তি জানলার ফাঁক দিয়া ফকির ব্যক্তি দরজার চৌকাঠের ফাঁক দিয়া অথবা আমার বন্ধুগণ বর্ণনা করে বর্ণনা করে এই ফকির ব্যক্তি কানে আওয়াজ শুনতেছে পরিবারে খাবার নাই ঘরে খাবার নাই তারপর আলী ডাক দিয়ে বললেন ফাতেমা রে ও হাসান হোসেন আমি তোমাদের জন্য আমি তার কাছে অপমান হইতে পারবো না আরে বিবি রে ও সন্তানেরা জলদি করে এক লোটা পানি দাও আমি আলী ওযু করব নামাজ পড়ব এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন ভাইজান ও বন্ধু রে দিলটা নরম করে দিবেন হযরত আলী ডাক দিয়ে বললেন হাসান হোসেন ফাতেমা রে জলদি করে আমাকে এক লোটা পানি দাও আমি ওযু করব আমি আল্লাহর কাছে এই মেহমানের জন্য জান্নাতি খাবার চেয়ে নেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার ইমাম হাসান হুসাইন আব্বাকে তড়িৎ গতিতে করে ওযু করার জন্য পানিতে মোলার লোটা দিয়ে পানি এনে দিলেন ও বন্ধুরা রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন ভাই গো আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করার পরে যাই নামাজ বিছাইলেন আমার ভাইরা সালাতুল হাজত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলেন আল্লাহ তুমি সামিউ বাসির তুমি গফুর রহিম ইয়া সামিউ বাসির তোমার নাম আল্লাহ ইয়া গফুর রহিম ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার নাম বলেন না ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলেন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু ইয়া রহিম বলেন ইয়া আল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবার জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার কেউ জবান বন্ধ রাখবেন না আমার ভাইরা আমরা সবাই গুনাহগার আল্লাহ আমাদের জন্য হয়ে গেছেন গাফফার মনে করেন আল্লাহ আমাদের সামনে আল্লাহ দুটি পাক কদম দুটি জড়িয়ে ধরেন আল্লাহকে বলেন না আল্লাহ জীবন ভরা গুনাহ করেছি আপনি আপনার নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দেন এটা নিয়ত করে তওবা নিয়তে জবান খুলে মুখ থেকে কণ্ঠে সমস্ত শক্তি এনে কলবে জারব দিয়া আমার সাথে উচ্চ কণ্ঠে শীতের দিনে আল্লাহকে হাত করার জন্য গুনাহ মাফের জন্য তওবা নিয়তে বলেন আল্লাহ 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 এই যুবক জবান খোলো Allah 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 preme hore pagol Allah preme hore pagol hore majnu diwana Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam chitkar diye bolen marhaba
আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার পরদূরে আলী সাহাবী দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার পরিবারে খাবার নাই, আমি আমার পরিবারের জন্য হাত তুলি নাই, আমি আমার বেটার জন্য হাত তুলি নাই, আমি আমার বিবির জন্য হাত তুলি নাই, আল্লাহ আমি আমার জন্য হাত তুলি নাই। ও বাবু তো আমি তোমার কাছে হাত তুলেছি, আপনি দয়া করে মায়া করে এই মেহমানের সামনে আমাকে লজ্জিত করবেন না। আল্লাহ গো আমি আলী নবীর জামাই নবী সাহাবি তোমার দরবারে বলতেছি, আপনি দয়া করে মায়া করে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন। আরো দরে দরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন এইভাবে দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও। আমি আল্লাহ পাক বলে দিলাম, হযরত আলীর ঈমান এমন ভাবে কবুল করে নিলাম, আলীর দিলে আমার ভয় আছে, আলীর দিলে আমার ঈমান আছে। ওরে জিব্রাইল রে দেখো দেখো আলী তার পরিবারের খাবার চায় না, আলী তার সন্তানের খাবার চায় না, তারও খাবার চায় না, সে যেইতেছে জিম্মতায়, সে যেইতেছে মেহমানের খাবার। আর জিব্রাইল আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যাও যাও নবীর জামের হাতে জান্নাত থেকে এক টুকরা খাদ্য দিয়ে দাও। আমার বাইরা রে আলী রাদিয়াল্লাহু তাআলা নু চক্ষু বন্ধ করে হাত তুলে আছে, হঠাৎ করে বাজান রে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু পাশের ঘরে ঢুকরে ঢুকরে কাঁদতেছে। এদিক দিয়ে হঠাৎ করে আলীর হাতে যখন খাবারটা চলে আসলো, কিতাবের লিখুক লিখে ফাতেমার পুরা ঘর জান্নাতের সুগ্রানে ভরে গেছে। আমার ভাইরা রে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু একজন আরেকজনকে ডাক দিয়ে বললেন, বড় ভাই আব্বা গোপনে গোপনে পোলাও আনছে, আব্বা গোপনে গোপনে খাবার আনছে, দেখেন আমাদের দিবে না, আব্বা যান লুকায় লুকায় খাবে, অথবা আম্মাকে দিবে, অথবা বাইরের মেহমানকে দিবে। হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে দেখে দেখে আব্বা কি করে। এবার বন্ধুরে আলী সাহাবি খাবার পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু পড়ে নিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। মারহাবা কোন, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যখন প্রশংসা আদায় করলেন, ভাই গো আলী এইবার হুজরাখানার ভিতর থেকে পার্সোনাল রুম থেকে আমার ভাইরা গোপন আন্দর মহল থেকে হযরত আলী বাইরে আসলেন, খাবার নিয়ে যাচ্ছেন মেহমানকে দেওয়ার জন্য। এ হারাগাছের বাবারা, এ মা বোনেরা, যুবক ভাইরা কোনো দিকে খেয়াল করবেন না, লোকের অবজারভেশন আমার দিক থেকে, সাংঘাতিক একটা আমার ভাইরা তথ্য জানাতে চাচ্ছি, দেখেন দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে, হুজুর আমাদের কেটে কি শোনাইলেন। ও বন্ধুগণ আলী সাহাবি খাবার নিয়ে যখনই রওনা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে বাবার হাতে খাবার, খুদার যন্ত্রণা তো আর সহ্য হয় না, যাও যাও তুমি দে বা আমি যাব। হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই গো আপনি আব্বার বড় সন্তান, আপনি যান আপনি আগে আব্বার কাছে খাবার চান, আমি দেখি আব্বা জান আপনাকে কি বলে। এবার বন্ধুরে হাসান আলী সাহাবির নিকটে যাইয়া আমার বন্ধুগণ দুই হাত বাড়াইয়া, ও বন্ধুরা রে
বুকের কাপড় তুলে পেটের কাপড় তুলিয়া হযরত হাসান রাগদি বললেন আব্বা গো এই খাবার কোথায় নিয়ে যান গো আব্বা হযরত আলী ডাক দিয়ে বললেন হাসান রে এই খাবার তোমাদের না তোমরা চেয়ো না এই খাবারটা আমি বাইরে মেহমানের জন্য আল্লাহর কাছে চেয়েছি হাসান ডাক দিয়ে বললেন আব্বা গো আপনি কেমন বাপ আপনি আমায় খাবার না দিয়া আপনি বাইরের মেহমানকে আগে প্রাধান্য দিতেছেন আব্বা গো আগে আপনি ঘর ঠিক করবেন তাই এর বাইরে ঠিক আলী ডাক দিয়ে বললেন হাসান রে আমি আমার মাওলার কাছে ওয়াদা করেছি আমি আমার ঘরের খাবার নেব না আমি আমার পরিবারের খাবার নেব না আমি চাই আল্লাহর পক্ষ থেকে বাইরের মেহমানের ইজ্জত রক্ষা করার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতি বললেন আব্বু গো তাইলে কি আপনি আমায় খাবার দিবেন না আলী বললেন বেটা রে যাও যাও তুমি এখান থেকে সরে যাও আমাকে তুমি বাধা দিও না হযরত আলী একটু গরম ভাবে বলে দিলেন কিতাবের লেখক লিখে বর্ণনাকারী বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা বড় করে একটু চোখ রাঙাইলেন ইমাম হাসান বাবা আপনি বাবাকে সম্মান করে সরে গেলেন এবার হুসাইন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো আমার বড় ভাইকে আমার আব্বা খাবার দেয় নাই আল্লাহ গো কোন টেকনিকে খাবার আদায় করতে হয় তুমি আমাকে হিম্মতি দাও আমি আমার আব্বার কাছ থেকে খাবার আদায় করে ছাড়বো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হোসেনের জ্ঞান বেশি ছিল না কম ছিল আরো জোরে বলেন কম ছিল না বেশি ছিল ইমাম হোসেন টুক টুক করে বার যাচ্ছে হযরত ইমাম হোসেন হাসান তো ভয়ে সরে গেছে বাবাকে সাইড দিয়ে দিয়েছে এবার ইমাম হোসেন আমার বন্ধুগণ আলীর কাছে গেল বাবার কাছে দাইয়া লম্বা সালাম দিয়ে বললেন আব্বু গো কেমন বাপ আপনি আপনি সন্তানকে খাবার না দিয়া আপনি বাইরে যাচ্ছেন খাবার দেওয়ার জন্য আব্বু গো আপনি কি জানেন নাই শুনেন নাই নবীর কলিদার টুকরা আমরা আব্বা গো আপনি জলদি করে আমার খাবার দিয়ে দেন এই দেখেন কয়েকদিন ধরে খাই না ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আলী সাহাবী ডাক দিয়ে বললেন হোসেন রে তোমার বড় ভাইকে আমি খাবার দেই নাই তোমায় আমি কেমন করে খাবার দেই হোসেন ডাক দিয়ে বললেন আব্বা গো আপনি আমাকে বাধ্য করবেন না আপনার পা ধরতে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন হোসেন রে তুমি আমার পা ধরো হাত ধরো আমি তোমায় খাবারটা দিতে পারবো না কারণ এই খাবারটা বাইরের মেহমানের জন্য বাজে রে এবার বাদান রে ইমাম হোসেন ডাক দিয়ে বললেন আব্বু গো আপনি রাগ করেন না যাই করেন আমি দেরি করব না আমি এক্ষুনি আপনার দুটি পা জড়িয়ে ধরতেছি আপনি আমাকে খাবার দিয়ে দেন ভাইরে আমার কিতাবে লিখুক লিখে ইমাম হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পাও দুটি জড়িয়ে ধরলো পাও দুটি জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন আব্বা গো ওই কাবারের কিছু অংশ দেন খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমার ভাইরা রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেল কিতাবের লেখক লিখে আলী সাহাবী ঈমান পাকা করার জন্য আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ঠিক রাখার জন্য ও বন্ধুরে ওয়া কুনু মা সাদিকিন সত্যবাদীদের সাথে হওয়ার কারণে হযরত আলী একটু রাগ হয়ে গেল রাগ হইয়া পাঁচটা ছিটকা মেরে ইমাম হোসেনকে ফেলে দিল ইমাম হোসেন অন্য জায়গায় পড়ে গেল কিতাবের লেখক লিখে আলী সাহাবী এখন খাবার নিয়ে যাচ্ছে আমার ভাইরা এক পা দরজার বাইরে আরেক পা দরজার ভিতরে হঠাৎ করে ইমাম হুসাইন ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত ভালো আমার ভাইরা আপনারা বলেন ক্ষুধার্ত ছেলের রাগ কম হয় না বেশি হয় আর জোরে বলেন কম হয় না বেশি হয় কিতাবের লেখক লিখে হুসাইন দানাত বাড়াইয়া আলীকে ডাক দিয়ে বললেন শরে খোদা আলী নবীর জামায় খবরদার খবরদার তুমি আর এক পা দরজার বাইরে দিবা না আল্লাহু আকবার এটা কে বলতেছে
সন্তান বলতেছে হযরত আলী বলতেছে আল্লাহ আমার বেটা আমার নাম ধরে ডাকতেছে কত বড় সাহস ইমাম হোসেন ডাক দিয়ে বললেন এ নবীর জামাই হযরত আলী শেরে খোদা হযরত আলী আমার বাবা হযরত আলী তোমাকে আল্লাহর দোয়াই দিলাম তুমি আর এক পা দরজার বাইরে দিবা না তুমি যে আমাকে লাথি মেরে ফেলে দিলা তুমি কি আমাকে চেনো আমি কে আল্লাহু আকবার কোন তুমি কি আমাকে চেনো কে আমি আমার ভাইরা আমি যদি আমার বাপকে বলি আব্বা আপনি আমারে চিনেন আমার বাপ কি রাগ হবে না মাথা ঠান্ডা থাকবে আমার বাপ কবে এটা পয়দা করলাম আমি এটা আবার আমাকে কয় কি কথা কোন ঠিক কি না ইমাম হোসেন ডাক দিয়ে বললেন আব্বু গো বেয়াদবি মাফ করবেন আমি আপনাকে বলতেছি আপনি যে আমার লাথি মারলেন আপনি কি আমারে চিনেন আমি কে হযরত আলী ডাক দিয়ে বললেন আল্লাহ গো আমারই বেটা আমাকে বলতেছে আমি কে আল্লাহ এই কথাটা আমি বুঝতে পারলাম না আপনারাও তো বুঝতে পারলেন না কিন্তু আমি যদি বুঝাইতে চাই বুঝতে বুঝবেন না কি বলেন আর একটু সময় দরকার দিবেন আপনারা হযরত আলীকে আমি দরজার সামনে দাঁড় করায় রাখলাম কথাটা আমি আপাতত আমার কাছে জমা রাখলাম এবার আসেন হোসেন কেন ডাক দিয়ে বলল আব্বু গো আমি কে আপনি আমারে চিনেন নি আমার ভাইরা আমি ইমাম হোসেনের পরিচয়টা দিয়ে দিই আমার ভাইরা রাত্র গভীর হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি এখন মদিনায় শুয়ে আছে আপনারা কি সেই মদিনার পাগল হবেন কি হবেন না কে কে হবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে বলেন আমিন হাত নামান সবাই মদিনায় যাইতে রাজি আছেন সবাই রাজি আছেন তাইলে একটু আমার সাথে জবান করে বলেন তো দেখি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনাতে নবী আছেন শুয়া গুনাগার উম্মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই পাগল হও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা ভালো লাগে না ভালো লাগে না এই 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 কথাগুলি বললে কি গুনাহ হবে আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন যুবক ভাইরা আজে বাজে গান না বলে এসে আসেন নবীর পক্ষে গাই একটু প্রাণ খুলে বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা কেউ জবান বন্ধ রাখবেন না আল্লাহ পাক মাহফিলকে কবুল করে নেবে ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার জবান খুলে যুবক ভাইরা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নবী মদিনাতে আছেন শুয়া গুনাহগার উম্মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই পাগল হও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলে বলে ছেড়ে দে নৌকা মাঝি যাব আরো জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যাইয়া দেখো মদিনাতে নবী কান্দে দিনে রাতে যাইয়া দেখো মদিনাতে নবী কান্দে দিনে রাতে সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই
আল্লাহ সেই নবীর রওজাখানি আমায় দেখাও না ছেড়ে দে নৌকা মাসি যাব মদিনা জোরে ছেড়ে দে নৌকা মাসি যাব ভালো লাগতেছে না মাশাআল্লাহ ছেড়ে দে নৌকা মাসি যাব মদিনা জোরে ছেড়ে দে নৌকা মাসি যাব মদিনা আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব মারহাবা আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব তোমার নবী রওজা দেখে দুরুদ পড়ব আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব ধরে আমি জীবনে একবার মাবুদ জোরে বলেন আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব তোমার নবী রওজা দেখে দুরুদ পড়ব আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব আল্লাহু আকবার মদিনার ওই ধুলাবালি আমি চোখে দেব গো সুরমা বলি মারহাবা মদিনার ওই ধুলাবালি আমি চোখে দেব গো সুরমা বলি চোখে দিয়ে আমি আমার গুনাহ মাফ করিব আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব ধরে আমি জীবনে একবার মাবুদ এবার ভাইরা আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আল্লাহ আমার সন্তান আমাকে বলল আমি কি এবার বন্ধুরা রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আব্বা গো আপনি কে আমি কে আপনি আমায় চিনেন নি বাজান এই যে কে শব্দের ব্যাখ্যা আমি দিয়ে দিতেছি আমার ভাইরা বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসা ইমাম হোসেন মার কাছে গেলেন লম্বা হয়ে যাচ্ছে রাগ করতেছেন নাকি আপনারা ইমাম হোসেন মার কাছে গেলেন মার কাছে যাইয়া যখন খাবার চাইলেন ডাক দিয়ে বললেন বেটা রে তুমি নানার কাছে চলে যাও এই সময় তোমার নানার কাছে খাবার আছে এবার বন্ধুরা রে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর হুদরাখানায় বসে আছে ভাই গো ওদিক দিয়ে ইমাম হোসেন দৌড়ে দৌড়ে আসতেছে নবীর কাছে নানার কাছে খাবার নেওয়ার জন্য আমার ভাইরা এমন সময় ইমাম হোসেন আসতেছে যেই সময়টা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেছে আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরত জিব্রাইল হাজির হইলে দাহিয়াতুল কলবি সূরাতে হাজির হয় কথা বলেন কার সূরাতে দাহিয়াতুল কলবি সূরাতে ইমাম হোসেন এসে দেখে মসজিদ নবীর হুজরাখানার দরজা বন্ধ আ বন্ধুরা রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আমার বন্ধুগণ হুজরাখানা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল পাশে দেখতেছে নবীর পাশে বসা আছে দাহিয়াতুল কলবি আসলে কিন্তু এটা দাহিয়াতুল কলবি না এটা কে জোরে বলেন এটা কে ফেরেশতা এটা মানুষ না ফেরেশতা আরো জোরে বলেন মানুষ না ফেরেশতা হোসেন দেখেন কি খেলা খেলে রে আমার বন্ধুগণ ইমাম হোসেন ডাক দিয়ে বললেন ও আমার নানা আমি এত দূর থেকে আসছি আপনার কাছে খাবার নেওয়ার জন্য নবী আবার ডাক দিয়ে বললেন হোসেন রে তুমি এই জায়গায় আসছো আমাকে আমার কাছে খাবার নেওয়ার জন্য হযরত হোসেন কয় আল্লাহ এতদিন তো আমি আমার নানার কাছ থেকে খাবার আদায় করতাম কিন্তু আজকে আমি নানার কাছ থেকে আদায় করব না আমি আদায় করব নানার পাশে যেই ব্যক্তি বসা আছে তাহিয়াতুল কলবির কাছে হোসেন মনে করলে এটা দাহিয়াতুল কলবি আ বন্ধুরে দাহিয়াতুল কলবি মনে করে মানুষ মনে করে দাহিয়াতুল কলবির গলা ধরে বসে বললেন জিব্রাইল আমিনের গলা ধরে কোলে বসে বললেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ পৃথিবীর কোন মানুষ পারে না আমার কোলে বসার জন্য কিন্তু এটা কোন ছেলে আমার কোণে বসলো আল্লাহ এটা কোন মায়ের সন্তান গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হো জিব্রাইল রে যেই বালক তোমার কোলে বসছে এই বালকটা সাধারণ
বালক না এই বালক হলো জান্নাতি যুবকদের সরদার বালক যখন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল তুমি তেরিবেরি করো না জিব্রাইল তুমি উশবিশ করো না হোসেন যতক্ষণ তোমার কোলে বসে থাকে তুমি বসে বসে থাকার সুযোগ দাও এবার জিব্রাইলকে দাইয়াতুল কলবি মনে করে ইমাম হোসেন কাঁধে ডাক দিয়ে বলতেছেন তুমি তো প্রতিদিন আসো নতুন নতুন কথা নিয়ে খালি দেখে তুমি নতুন নতুন কথা নিয়ে আসো কিন্তু কোনোদিন দেখলাম না একটু খাবার নিয়ে তুমি আসলে আমার নানার দরবারে আল্লাহু আকবার আমি কোনোদিন দেখলাম না হাতে করে একটু খাবার নিয়ে আসলা আমার ভাইরা বাপ যেমন বেটা তেমন কথা বলেন ঠিক কিনা ইমাম হোসেন ডাক দিয়ে বললেন ও নানার সাহাবি দাইয়াতুল কলবি এতদিন আমি আমার নানার কাছে খাবার চাইছি কিন্তু এখন আর নানার কাছে চাইব না আমি তোমার কাছে খাবার চাই তুমি আমাকে একটু খাবার দিয়ে দাও নবী আর জিব্রাইল চোখে চোখে কথা বলে বললেন আল্লাহ রসুল গো আমি তো মহাবেকায়দায় পড়ে গেলাম আমি খাবার পাবো কোথায় আপনারা বলেন ফেরেশতাদের জন্য খাওয়া হালাল না হারাম যে ওলামায়ে কেরাম আছেন খাওয়া হালাল না হারাম আমার মেহরাম জিব্রাইলকে দাইয়াতুল কলবি মনে করে ইমাম হোসেন কয় খাবার দিলে দাও না দিলে পকেটে হাত দেওয়ার জন্য বাধ্য হব আমার নবী ডাক দিয়ে বললেন হোসেন রে আয় নানা ভাই তুই আমার কাছে আয় ওদিক চাইস না এদিক আয় আমার কোলে আয় কারণ নবী মনে মনে ডরাইতেছে যদি একবার জানতে পারে এটা জিব্রাইল তাহলে আমার নাতি বলবে সরাসরি জান্নাতের খাবার চাই সুবহানাল্লাহ এই জন্য নবী বলতেছে ও হুসাইন তুমি আমার কাছে আসো ওদিক যাইও না তুমি আমার কাছে খাবার নিয়ে যাও নবী নবী জিন্নাতি ডাক দিয়ে বললেন না না গো আজকের খাবারটা আমি আপনারটা নেব না আমি আপনার সাহাবীর কাছে খাবার আদায় করব নবী ডাক দিয়ে বললেন না না ভাই ওর কাছে খাবার নাই ইমাম হোসেন ডাক দিয়ে বললেন না না গো বেয়াদবি মাফ করবেন আমি অনুমতি নিয়ে পকেটে হাত দিতেছি আমি দেখব এর পকেটে কোনো খাবার আছে কি নাই বন্ধুরে আমার ভাইরা ইমাম হোসেন এখন জিব্রাইলের পকেটে দাইয়াতুল কলবি মনে করে হাত দিতেছে পকেটে কিন্তু হাত দেওয়ার আগে হোসেন ডাক দিয়ে বললেন আল্লাহ আমার নানা মুখ দ্বারা বলেছে আমার নানা বলে দিয়েছে বিসমিল্লাহর সাথে যদি কোনো কেউ কোনো কাজ করে আল্লাহ তুমি নাকি তার কাছে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গোর পকেট যদি খালি থাকে আমি বিসমিল্লাহ বলে হাত দেব তুমি কোথা থেকে খাবার দিবা তোমার ব্যাপার যখন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার ইমাম হোসেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিচ্ছে নবী মুস্কি মুস্কি হাসে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ও নবী গো আপনার নাতি কি পাগল নাতি আমি খাবার পাবো কোথা থেকে আমি তো খাবার খাই না নবী বললেন হাত দিতে দাও খাবার তো পাবে না দিয়ে কোনো লাভ নাই এইদিকে ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন পকেটে হাত দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল ও জান্নাতের ফেরেশতারা রে যারে যা ফেরেশতারা জান্নাতে যেই যুবক জান্নাতের সরদার হয়ে যাবে এই যুবক এখন বিহাতে মাহরুম হয়ে ফিরে যায় তাহলে আমি আল্লাহ লজ্জা পাবো যা ফেরেশতারা যা জিব্রাইলের পকেটে জান্নাত থেকে এক চোপা আঙ্গুর দিয়া দাও জান্নাত থেকে কি দিয়ে দাও আঙ্গুর দিয়ে দাও এবার ইমাম হোসেন বিসমিল্লাহ বলে জান্নাতি আমার ভাইরা ফেরেশতা জিব্রাইলের পকেটে হাত দিল হাত দেওয়ার পরে যখন আঙ্গুর কসর মসর করে ইমাম হোসেন মুস্কি মুস্কি হাসে চোখ দুটি বড় বড় করে ছোট্ট মানুষ নানার দিকে লাল চক্ষু করে তাকে বলে আঙ্গুরটা থাপ করে টান দিয়ে বের করে বললেন এ নানা মোহাম্মদ ও নানা গো এই তোমার সাহাবি কত বড় মিথ্যাবাদী দেখছো নি এ বলে এর কাছে খাবার নাই কিন্তু দেখে এর পকেটে এক সুপাঙ্গুর দেখা যায়
এবার নবীজি আমার বন্ধুগণ চেয়ারে বসে আসনে বসা ছিল কিন্তু নবীজি নড়ে উঠলেন দাঁড়িয়ে গেলেন নবী আমার দুই কারণে ভয় পাইলেন একটি কারণ হইল ইমাম হোসেন জিব্রাইলকে মিথ্যাবাদী বলল নাকি আবার আল্লাহ রাগ হইয়া যায় আর একটা কারণ হইল জিব্রাইল খাবার পাইল কই আঙ্গুর পাইল কই কে দিল আঙ্গুর আমার ভাইরা রে আল্লাহ রাব্বুল আমিন নবী যখন আকাশের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো চিন্তা করবেন না ওই আঙ্গুর কেউ দেয় নাই ওই আঙ্গুর দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আমিন হোসেনের ইজ্জত রক্ষা করেছি এবার নবী আমার ডাক দিয়ে বললেন নাতি ভাই নানা ভাই আঙ্গুর যখন পাইছো এবার তুমি খাও তুমি যাও কারণ এখন আমি আর আমার এই দাইয়াতুল কলবি গোপন কথা বলবো আমার ভাইদের ইমাম হোসেন ডাক দিয়ে কয় না না আমি শুনবো না আপনার মানা মারহাবা কর ও না না আমি শুনবো না আপনার মানা নবী কয় কেন তুমি আমার মানা শুনবা না ইমাম হোসেন ডাক দিয়ে কয় না না গো আপনার কি মনে নাই আপনি বলেছেন মেহমান থাকলে মুরব্বি থাকলে তাদের আগে ছোট্ট মানুষ খাইতে পারবে না খাবারে মুখ লাগাইতে পারবে না নবী বললেন না না ভাই তুমি কি বলতে চাও জলদি বলো হোসেন ডাক দিয়ে কয় না না এক জোপ্পা আঙ্গুর পাইছি না না মনে করেন এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে ও নানা গো এই নে আপনি কিছু আঙ্গুর নেন আমি কিছু আঙ্গুর নেই আর আপনার সাবি দাইয়াতুল কলবি কিছু আঙ্গুর খাক এরপরে আমি খাবো না তো আমি আঙ্গুর খাবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন আল্লাহ এটা কোন ঢাকায় জামাকে ফেললা নবী আমার ডাক দিয়ে বললেন নানা গো নানা ভাই এদিকে আমি আর তুই আঙ্গুর খাই ওকে দেওয়ার দরকার নাই ইমাম হোসেন ডাক দিয়ে কয় না না গো আপনি কি চান না মেহমানদারি করি নবী আমার ডাক দিয়ে বললেন আল্লাহ কোন ডাকায় তাই ফালাইলা ইমাম হোসেন জানে না যে এটা ফেরেশতা নবী জানে এটা ফেরেশতা আমার ভাইরা জিব্রাইল আমি নবীকে ইশারায় ডাক দিয়ে বললেন নবী গো এইরকম করে দাওয়াত দিয়ে অপমান করেন না আমার জীবনে তো আমি কোনোদিন কোনো খাবার খাই নাই এই যে আঙ্গুরটা খাইতে বলতেছে এটা কি সাবা খাবো না গিরে খাবো তাও তো জানি না ও নবী গো আপনি আমার বিপদে ফালায়েন না আমার বন্ধুগণ বিশ্বনবী তখন এরকম করে বললেন বিশ্বনবীকে জিব্রাইল বললেন জিব্রাইল এর এই কথা শোনার পরে এবার আল্লাহ নবী হোসেনকে বললেন না না ভাই ওই দিকটাতে দেওয়ার দরকার নাই আসো আমি আর তুমি মিলদিল করে খাই ইমাম হোসেন ডাক দিয়ে কয় না না নেন নেন আপনাদের আঙ্গুর আপনারাই খান আমি খাবো না ইমাম হোসেন যখন রাগ হয়ে উঠে যায় নবী আমার ডাক দিয়ে বললেন নানা ভাই আমরা দুই ভাই মিলে না আঙ্গুরটা খাই এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন নানা গো আঙ্গুর খাইতে পারি একটা শর্তে যদি এই দাহিয়াতুল কলবি আমার সামনে আঙ্গুরটা খায় আমার ভাইরা জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো এটা কোন বিপদে পড়ে গেলাম আল্লাহ এবার নবীজি ছোট্ট নাতি ইমাম হুসাইন আঙ্গুর ঝোপ্পা থেকে আঙ্গুরটা ছেড়ে দিলেন জিব্রাইলকে দিলেন তিনটা নবীকে দিলেন তিনটা উনি নিলেন তিনটা হোসেন কয় নানা খান ও দাইয়াতুল কলবি খাও জিব্রাইল তো খায় না খালি ওদের মুখের দিকে তাকায় কেমনে খাবে তা তো জানে না ভাইরামা এরকম মাঝে মাঝে বেকায়দা পড়া লাগে না আমি ছোট্ট কালে কাঁচাগোল্লা চিনেন তো আপনারা চিনেন তো কাঁচাগোল্লা এটা নাম শুনতে কিন্তু মনে হয় কাঁচাগোল্লা বনফুল মিষ্টান্ন ভান্ডারের ঢাকাতে এক নম্বর পিওর নাটোরের কাঁচাগোল্লা বিক্রি হয় তো আমি আমার জীবনে একবার সিলেটে গেছি ভাই এখন সিলেটে যাওয়ার পরে হোটেলে বসছি এখন কি আর কই হোটেল আলা আমাকে ডাক দিয়ে বলতেছে মৌলভী সাহেব আপনি কাঁচা আগু খাইবেন না সাদা আগু পাকা আগু খাইতেন কাঁচা আগু খাইবেন না সাদা পাকা আগু খাইতেন আমি আল্লাহ কই আল্লাহ ঢাকার থেকে গু খাওয়ার জন্য মুই আসছো
এটা কেমন কথা কইরি এই হোটেলার ডাক দিয়ে কইতেছে মালানা তুমি কাঁচা আগু খাইতা না পাকা আগু খাইতা কিতা খাইতা মাতো না কিল্লাই তা আমি ডাক দিকে বাবা আমি তো গুজিব না খাই নাই আপনি এটা কি কর আমার পাশের লোক কয় হুজুর আপনাদের ঢাকাতে মানুষ জিজ্ঞাসা করে হুজুর কাঁচা গোল্লা খাবেন না পাকা গোল্লা খাবেন তো এরা জিজ্ঞাসা করতেছে কাঁচা গু খাইতা না পাকা গু খাইতা বুঝেন নাই হোটেলে গেলে কেউ যদি সিলেটে যায় মিষ্টি কেনার জন্য তো মিষ্টির দোকানে তো সাদা মিষ্টি কালা মিষ্টি থাকে থাকে না ভাই তো মিষ্টিওয়ালার দোকানদাররা ওই হোটেল মেসিয়াররা জিজ্ঞাসা করে কাস্টমারদেরকে এই ভাইজান আপনারা কি সাদা আগু নিতেন না কালা আগু নিতেন তো যাকে তো আমি এরকম মহাবিপদে পড়ছিলাম কাঁচা গোল্লা নিয়া ওটা যে পানি সহ খাইতে হয় যদি বেশি মুখে দেন তাহলে দম ঠেকার সম্ভাবনা আছে তো দুই একটা কাঁচা গোল্লা মানে একটা আর অর্ধেকটা অরিজিনাল কাঁচা গোল্লা হলে এরকম গলা শুকিয়ে যাবে আমার দেশে তো ট্রেনে কাঁচা গোল্লা বিক্রি হয় যেগুলো দশটা খাইলেও মুখ শুকায় না তাই না ভাই কিন্তু অরিজিনাল কাঁচা গোল্লা একটা খেয়ে আর একটা অর্ধেকটা নিলেই দেখবেন কণ্ঠ শুকিয়ে যাবে আপনি পানি ছাড়া ওটা জীবনেও গিলতে পারবেন না তো জিব্রাইল আমিন এরকম বিপদে পড়ে গেছে কয় আল্লাহ আঙ্গুর কি সাবা খায় না গিলে খায় কেমনে খায় আল্লাহ আমি তো মহা বিপদে পড়ে গেছি যখন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম হোসেন ডাকবে বললেন ও নানা ভাই তোমার সাবি কেন খায় না জিব্রাইল আমিন এবার আঙ্গুরটা নিয়ে মুখে নিয়েছে আসমানের দিকে তাকাইলো আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন ও জিব্রাইল আমি তোমাকে জানা দিলাম তুমি বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দাও এরপরে কেমনে খাইবে কেমনে গিলবা আমি বলে দেব ভাইরা আমার আমি অবশ্যই বলে দেব এবার বন্ধুরা রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে জিব্রাইল আমিন নয় দাইয়াতুল কলবি আঙ্গুরটা মুখে দিয়ে দিল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি বিসমিল্লাহ বলে মুখে আঙ্গুর দিয়ে দিবা আমি আল্লাহ রব্বুল আমিন তোমার পেটে দিয়ে দেব যেরকম সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি জুম্মার নামাজে খুতবার পরে ওসমানকে ডাক দিলেন আলীকে ডাক দিলেন ওমরকে ডাক দিলেন আবু বকরকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদেরকে জানায় দেই তোমরা শুনে নাও আমি তোমাদেরকে বলে দেই তোমরা জানো নি আমার হোসেন কোন হোসেন আমার নাতি ভাই যে হোসেন আল্লাহ রাব্বুল আমিন তার ফেরেশতা জিব্রাইলকে হোসেন বাধ্য করছে খাবার খাওয়ার জন্য এটা সেই হোসেন হোসেনের আগে কোন যুবক হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মোনাজাত হবে ভাই সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি দোয়া হচ্ছে আল্লাহুম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে তুলছি আল্লাহ আল্লাহ হাজার হাজার লোক একটা লোক মাথা নাড়ায় নাই আল্লাহ আল্লাহ গো কোন দিক দিয়ে তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল আল্লাহ এরপরে এদের তৃপ্তি মিটে নাই গো আল্লাহ
আমার মনের বিশ্বাস আমি যদি আরো এক ঘন্টা বলতাম আমার বাবারা বাইরা কেউ বাড়িতে যাইত না। ও আমাবু আমি মুসাফি তোমার ঘরের মেহমান হিসেবে দোয়া করে দিলাম। আমার যে বাবারা আমার যে বাইরা হাত তুলে দোয়া করলো আল্লাহ এতক্ষণ বসে থাকার জন্য আমার বাবা ভাইদের তাম জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও। এই জায়গায় যারা যারা হাত তুলেছে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ গো এমন অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, আমার এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই গো আল্লাহ। মানে মায়ের কেমনি ভুলে যায় যে মা দশ দিন দশ মাস গর্বে রাখবে আল্লাহ আল্লাহ মার মতন দরদি কেউ হয় না গো আল্লাহ। এইরকম জনম দুঃখ নিয়ে মায়া বিনি মা তাদের দুনিয়া নেই আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে মা জননীর কবরটা তুমি জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আপনি আমাদের তাম জীবনের গুণাগুলি মাফ করে দেন। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ আল্লাহ। আজকে যদি আমাদের কোন আপনি মাফ না করেন কে মাফ করবে গো আল্লাহ। গোনাহেরি সাগরে আমরা ডুবেছি আল্লাহ তোমার রহিম নামে রসি ধরেছি, বলেন না তোমার রহিম নামে রসি ধরেছি, বলেন বলেন। গোনাহেরি সাগরে আমরা ডুবেছি তোমার নামে রসি ধরেছি, যত গুনাহ করছি মাওলা মোর জীবনে মদের গোনা মাফ কইরা দাও নিজুগুনে, মদের গোনা মাফ কইরা দাও নিজুগুনে। আপনাতে বান্দা তুমি বানাইয়া যুবক বাইরা রে দিলটা কি নরম হয় না, মাওলার প্রেমে কি তুমি পাগল হও নাই রে ভাই, একটু মায়া করে বলেন না আদর করিয়া মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি, আরে কেমনে দিবা জাহান্নামে। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ এই সারাই পদ্মার পারে এলাকার লোকজনকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই ইসলামী যুবক কমিটি এরা কত কষ্ট করে আবার বাবারা বাইরা কত কিলোমিটার দূরে যেয়ে দাওয়া দিয়ে আসলো আল্লাহ আল্লাহ। আমার এই যুবক ভাই বাবাদেরকে তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্যে বর্গ দিয়ে দাও আল্লাহ, অসুস্থ থাকলে সুস্থ করে দাও ইয়া আল্লাহ। যেই বরত যেই বাড়িতে খাইলাম রেস্টে ছিলাম আল্লাহ, ওই বাড়িওয়ালা বাড়িওয়ালা সন্তানদেরকে তুমি কবুল করে নাও, মা বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ, মহিলাদেরকে কবুল করে নাও, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কমিটিদেরকে কবুল করে নাও, আজকের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সবাইকে তুমি মাফ করে কবুল করে নাও আল্লাহ গো। যে ভিডিওটা হইতেছে আমার কোম্পানি জামাল ইলেকট্রনিক্স তাম বিশ্বের জমিনে
ইসলামের দাওয়াত তুমি সত্তর ভাবে পৌঁছানোর মিডিয়ার মাধ্যমে ব্যবস্থা করে দাও। আগামী বছর এই মাহফিলকে বিরাট আকারে কবুল করে নাও ইয়া আল্লাহ, তোকে আর পারের যুব সমাজদেরকে কবুল করে নাও, আমার মা বন্ধুরা ঠান্ডার ভিতরে তুলছে তাদেরকে কবুল করে নাও, আমার বই কাছে যারা নিল কষ্টার্জিত টাকা ব্যয় করে যারা নিবে, আল্লাহ যারা আমাকে ভালোবাসে আল্লাহ আলেমকে ভালোবাসে, আল্লাহ ৩০ টাকার মোহাব্বত ছেড়ে দিয়ে যারা হাদিসের কিতাব পুরো করে করে নিয়ে যাবে আমল করার জন্যে, রব্বুল আলামিন মুসাফির মানুষ দোয়া করে দিলাম কপাল বরকতওয়ালা কপাল বানায় দিও ইয়া আল্লাহ। একটা কথা বলি বিদেয় হইয়া যাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جديد আমাদের নামা মওতের আজরাইল বড়াইরা জেদিন আমাদের নামা মওদের পালগি বড়াইবা ওই দিন দিও আমাদের জবানে দাড়ি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।